নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া স্বাস্থ্য সম্পর্কিত নতুন একটি চ্যানেল সুব্রত হেলথে আপনাদের স্বাগত। যদি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে চান, তাহলে এই বিশেষ চ্যানেলটি দেখতে ভুলবেন না। ডেসক্রিপশনে দেওয়ার লিংকে আপনারা এই বিশেষ চ্যানেলটি দেখতে পারেন। বন্ধুরা, আমরা সবাই জানি গত 24 জানুয়ারি 2020 শুক্রবার ন্যায়াধিকারী গ্রহ শনিদেব গোচরে ধনুরাশি থেকে তার নিজের গৃহ মকর রাশিতে প্রবেশ করেছে এবং আজ অর্থাৎ 11 মে 2020 থেকে আগামী 29 সেপ্টেম্বর পর্যন্ত শনিদেব মকর রাশিতে বক্রী অবস্থায় গোচর করবে এবং সেই সাথে বৃহস্পতিও আগামী 14 মে থেকে মকর রাশিতে বক্রী অবস্থাতেই গোচর করবে। তাই এই বিশেষ পরিবর্তনের জন্য দ্বাদশ রাশিচক্রের বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ফল আসবে। মা লক্ষ্মী এবং শনিদেবের কৃপায় এই সমস্ত রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে অত্যন্ত শুভ পরিবর্তনগুলো আসবে। যদিও বর্তমানে চলতে থাকা এই লকডাউন এবং করোনার মতো ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে তুলনামূলকভাবে এই সমস্ত রাশিরা অত্যন্ত শুভ ফল পাবে। তাই এই ভিডিওতে আলোচনা করব কোন কোন রাশির ক্ষেত্রে এই বিশেষ শুভ ফল আসবে। অত্যন্ত শুভ ফল পাবে যে রাশি তা হলো প্রথমত কন্যা রাশি। শনি আপনার ক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি। আগামী 11 মে 2020 শনিদেব পঞ্চম গৃহেই বৃহস্পতির সঙ্গে বক্রী অবস্থায় গোচর করবে। তাই শনিদেবের এই বিশেষ পরিবর্তনের জন্য এই বিশেষ সময়ে শিক্ষাক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। এই সময় বিশেষ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি চিন্তাভাবনা করতে পারেন বা তা আপনার জন্য অত্যন্ত ভালো হবে। আর এই সময় এই বিচার বিবেচনা করলে অবশ্যই ভালো হবে আপনার জীবনে। কর্মক্ষেত্রে সহকর্মীরা কিছুটা আপনার বিরুদ্ধে গেলেও আপনি তা সামলে নিতে পারবেন। এই বিশেষ সময়ে পিতামাতা আপনাকে অবশ্যই সাহায্য করবে। কোনো দামি জিনিসপত্র কিনতে পারেন এই সময়ে, কারণ এই বিশেষ বক্রী অবস্থা আগামী 142 দিন অবস্থান করবে এই বিশেষ অর্থাৎ মকর রাশিতে। পরবর্তী যে শুভ রাশির কথা বলবো তা হল বৃশ্চিক রাশি। শনিদেব আপনার তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি। আগামী 11 মে 2020 থেকে শনির এই বিশেষ বক্রী অবস্থার জন্য আপনি আপনার আলস্য ত্যাগ করে কর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আর এরই মধ্যে শনির 7.5 তা শেষ হয়ে গেছে। নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে এই সময়টি আপনাদের জন্য অত্যন্ত শুভ। অর্থনৈতিক ক্ষেত্রে শুভ পরিবর্তনগুলো আসবে এবং শিক্ষার ক্ষেত্রে এই বিশেষ বছরটি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। তাছাড়া আপনার গৃহসুখ ধীরে ধীরে বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল আসবে। পরবর্তী যে শুভ রাশি এই বিশেষ গোচরের পরিবর্তনের জন্য শুভ ফল পেতে চলেছে তা হল কর্কট রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের এই বিশেষ বক্রী গতির জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা শুভ ফল আসবে। এই সময় ব্যবসায় বেশ উন্নতি লক্ষ্য করা যাবে। পরিবারের সকল সদস্যদের সমর্থন পাবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা শুভ প্রভাব আসবে। পরবর্তী যে শুভ রাশির কথা বলবো তা হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ গৃহের অধিকর্তা হলেন এই শনিদেব। এই বিশেষ সময়ে তাই নিজের আলস্যের উপরে আপনি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে নিজেকে নিয়ে আসুন আর তা করলে অবশ্যই শুভ ফল পাবেন। এই বিশেষ বক্রী গতিতে আপনার কর্মক্ষেত্রে নতুন প্রাপ্তির যোগ তৈরি হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সুখও বৃদ্ধি পাবে, জীবনসঙ্গীর সঙ্গে সুন্দরভাবে সময় কাটানোর সুযোগ পাবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ভালো হবে আপনাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও আপনি পিতামাতার সাহায্য পাবেন। তো বন্ধুরা, আমরা এই ছোট্ট সময়ের মধ্যে দেখে নিলাম যে
আজ অর্থাৎ 11ই মে সকাল 8:30টার পর থেকে শনিদেব তার এই বিশেষ গতির পরিবর্তনের জন্য দ্বাদশ রাশি চক্রের এই বিশেষ কয়েকটি রাশির অত্যন্ত শুভ ফল আসতে চলেছে এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে শনিদেবের এই বিপরীত চাল অর্থাৎ বক্রী গতির জন্য বিভিন্ন ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। পিতামাতার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, শুধু তাই নয়, পায়ের কোনো সমস্যা বা কিছু মারাত্মক রোগভোগেও পড়তে পারেন, আর ব্যবসা এবং চাকরির ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আসতে পারে। তবে বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ফল আসবে। শনিদেবের এই বিশেষ অশুভ প্রভাব কাটাতে অবশ্যই প্রত্যেককেই বলবো, এই বিশেষ সময়ে আগামী 142 দিন প্রতি শনিবার শনিদেবের উদ্দেশ্যে অবশ্যই উপাসনা করুন। হনুমানজির উদ্দেশ্যে অবশ্যই উপাসনা করে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন। গরিবদের আপনার সাধ্যমতো সেবা করুন এবং কোনো রকমভাবে তাদের উপরে অত্যাচার বা অনাদর করবেন না। যদি সম্ভব হয় অনাথ বাচ্চাদেরকে আপনারা সেবা করুন। পশু পাখিদের আপনারা অত্যাচার না করে তাদের যদি যত্ন নিতে পারেন তাহলেও শুভ ফল পাবেন এবং শনিবার করে আপনি অবশ্যই কালো বস্তু দান করুন। আর শনিদেবের উদ্দেশ্যে ওম ফ্রাম প্রিম প্রোম স্বাহা শনিশ্চরায় নমঃ এই বিশেষ মন্ত্র 108 বার করে জপ করুন। তো আশা করব বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন এবং মেইন কমেন্টস বক্সে অবশ্যই জয় শনিদেব কথাটি লিখুন। আজ এই পর্যন্ত, নমস্কার।